তাকে আহির যোগ্য পাত্র হয়ে গেল আমার যিজন বিত্তমন্ত্রীকে কইছে তেও সব আপনাদের নিজে সব ইমান দিন মুসলমান বাংলাদেশি মুসলমান বাংলাদেশি বরাকত মুসলমান আছে, মই যে তেওঁক কৈছিল বরাকত এজনও মুসলমান নাই, তেওঁ কই মোক লগত লৈ দেখাব লাগে, তেওঁর কিবা ক্ষমতা আছিল নি, তেওঁরে মিনিষ্ট্রি আছে, মই তেওঁক এতিয়া প্রত্যাহ্বান জানাইছো, মই দেখাই দিব পাৰিম হিন্দু বাংলাদেশী আছে, কিন্তু তেওঁ মুসলমান বাংলাদেশি দেখাব পাৰিব নেকি, হলে মোৰ লগত বলক, মই তেওঁক প্রত্যাহ্বান জানাইছো, ধিক্ষার জানাইছো। এই যে ইলেকশন আহিলে হিন্দু মুসলিম দাঙ্গা লগাব বিচাৰিছে, যেটো সেইটো এটা প্রক্রিয়া স্টার্ট কৰিছে, যেতিয়া দেখিছে মুসলমান বাংলাদেশী কই বাংলাদেশীবিলাকর হেৰি শেষ হল, এতিয়া নতুন অধ্যায় এটা যোৱাকালি মই দেখিছো আপনি যেনেকৈ কৈ আছে টাইম গেটত, তেতিয়াও কৈছে রোহিঙ্গা আছে, কেতিয়া কিমান আহিছিল টোটেল 100 জন আহিছে সেইটো মই নাজানো। তেওঁ যেটো কৈছে আগৰ 15 বছর তেওঁ আছিলে, তেওঁ তেতিয়া আনিছে, এতিয়া তেওঁ আনি আছে ইলেকশন বিভাজনত বিভাজন কৰিবৰ কাৰণে মুসলিম হিন্দুৰ দাঙ্গা লগাবৰ কাৰণে তেওঁ এইবিলাক কৰি আছে, এইটো তেওঁ মাথা পাতি ল'ব লাগে। তেওঁ সাংবিধানিক পোষ্টত বহি পেলাই সদায় মুসলিম মুসলিম কৰি থাকে, এতিয়া ৰোহিঙ্গা মুছলমান, এতিয়া এইবিলাক দি মানুহক ডাইভাৰ্ট কৰিব বিচাৰি আছে, এই ইলেকশ্যন এম পি ইলেকশ্যন অহাৰ কাৰণে এইবিলাক দি মানুহক ডাইভাৰ্ট, হিন্দু মুছলমান আসামী বাঙালী এইবিলাক এটা ভয়াৱহ ৰূপ ল'বৰ কাৰণে এইটো এটা পৰিকল্পনা তেওঁ কৰি আছে। এনেকুৱা এজন মন্ত্ৰীয়ে যদি সদায় এনেকুৱা কথা পাতে তেন অসমৰ খিলঞ্জীয়া ৰাইজৰ এটা হেৰি হৈ গৈছে, এতিয়া অসমৰ বাহিৰত যোনখিনি ঠাইত যাওঁ আমি তেতিয়াহ'লে ক'ব অসমত বাংলাদেশী আৰু ৰোহিঙ্গাৰ মানুহৰ বাহিৰত বেলেগ নাই। এই 100জন মানুহ কৈছে, আপোনালোকে ভালকৈ বুজক, যোৱা 15 বছৰত তেওঁৱে আছিলে গভৰ্ণমেণ্টত, এইজন পাৱাৰফুল মন্ত্ৰী তেওঁৱে আছিলে, তেওঁ এইটো নিষ্পত্তি নকৰিলে কেলে, তেওঁ কৰিলে আজি এই ৰোহিঙ্গাৰ নাম গন্ধ নাথাকে, আৰু এতিয়া যিবিলাক মানুহ ৰোহিঙ্গা ৰোহিঙ্গা কৰি আছে তেওঁ আনি আছে এই ইলেকশ্যন পলিটিক্সৰ কাৰণে, মই সেইটোৱে ক'ম, তেওঁ কেনেকুৱা এইবিলাক মানুহ আনি আছে পুলিচ দৰাইছে, তেওঁৰ ইলেকশ্যন পলিটিক্স কৰিব বিচাৰে, নহ'লেতো তেওঁ বাৰবাৰ এইবিলাক কৈ থাকিব কেলে। আৰু এতিয়া আমাৰ গোলাঘাটত যিবিলাক মানুহ মৰিছে এইবিলাকৰ ওপৰত তেওঁ কেনেকুৱা এইবিলাক মানুহক সহায় কৰিব পাৰে, তেওঁৰ ফেমিলিবিলাকক সহায় কৰিব পাৰে, সেইবোৰ কৰিব লাগে হেমন্ত বিশ্ব শর্মা কালিৰ দিনটোত, তেওঁ কিয় এই ৰোহিঙ্গা লৈ ব্যস্ত, আৰু এই যিবিলাক চোলাই মদ হওক আৰু যি হওক এইবিলাকৰ ৰেভিনিউ আৰ্ণ কৰি পেলাই এই যে পঞ্চায়ত ইলেকশ্যনৰ হেলিকপ্টাৰ দৌৰি আছে, এইবিলাক এতিয়া বাদ দি পেলাই, এইবিলাক কৰাপশ্যন বাদ দি পেলাই, চেণ্ডিকেট বাদ দি পেলাই, তেওঁলোকে এই দুখীয়া ৰাইজৰ ওচৰত যাক মদ খাই পেলাই যিমান মানুহ মৰিছে সেইবিলাক মানুহক সহায় কৰিব পাৰে কিমানখিনি সেইটো গভৰ্ণমেণ্টৰ ডিচিশ্যন ল'ব লাগে। তাৰ বাহিৰত তেওঁ সদায় হিন্দু মুছলমান কৰি আছে, সেইকাৰণে নীলাজ দেখি তেওঁ তো আগত কৈছিলে মুছলমান মানুহ, তেওঁ এৱাৰ্ড পাইছেগৈ মুছলমানৰ বখাৰীত গৈ বদলপুৰ, তাতে গৈ কৈছিলে নহয় আধ্যাত্মিক ধৰ্মগুৰু এইবিলাক কৈ পেলাই বখাৰীৰ পৰা আহিছিলে বদলপুৰৰ পৰা তাৰপৰা মেডেল লৈ আহিছিলে, তে সেইবিলাক তেওঁ পাহৰি গৈছে নেকি, এতিয়া মুছলমান মুছলমান কৰি পেলাই যিটো হিন্দু মুছলমান কৰি পেলাই দাঙ্গা আৰু তেওঁ আৰ এছ এছৰ বুকুত সোমাব বিচাৰিছে সেইটো বাদ দিব লাগে। তেওঁ নীলাজন কৰি এইবিলাক কথা ক'ব নালাগে, আৰু অসমৰ মানুহক শান্তিত থাকিব দিয়ক, তেওঁ অসমৰ মানুহক যিটো বিভ্ৰান্তিমূলক কথা পাতি আছে যে দাঙ্গা লগাব বিচাৰিছে ইলেকশ্যন আগে আগে বুট পলাৰাইজেশ্যন কৰি হিন্দু মুছলমান দাঙ্গা ছেপাৰেট কৰি দিব লাগে, তাতে বিজেপিৰ প্ৰফিট হ'ব লাগে, এই মুছলমান আহি গৈছে কৈ মুছলমানৰ নাম লৈ হিন্দুবিলাক ডাইভাৰ্ট কৰিব লাগে, মুছলমানক ডাইভাৰ্ট কৰি বুট বিভাজন কৰিব লাগে, সেইটো পলিটিক্স হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰি আছে, সেইকাৰণে তেওঁ গভৰ্ণমেণ্টে মুখ্যমন্ত্ৰীয়ে এইবিলাকৰ পৰা তেওঁ কাথৰি ৰখাই এইটো ভাল আছিল, আৰু নহ'লে তেওঁ এইবিলাক যে কমিউনিটিৰ কথা পাতে, তেওঁ সাংবিধানিক প্ৰস্তুত অসংবিধানিক কথা কিয় পাতে সদায়, তো মুছলমানৰ এগেইনষ্ট হিন্দুৰ এগেইনষ্ট এইবিলাক কি কথা পাতি থাকে, ৰোহিঙ্গা আছে বুলি কৈছে প্ৰমাণ হিচাপে তেওঁলোকৰ হাতত কি আছে সেইখিনি কিন্তু দাখিল নকৰে, না মই সেইটো কাৰণে কৈছো তেওঁলোকে আনি আছে ইলেকশ্যন পলিটিক্স কৰিবৰ কাৰণে, ইমান দিন আছিলে নেকি কেনেকে আহিব পাৰিছে, এটা গভৰ্ণমেণ্ট আনিছে, মই কৈছো চেণ্ট্ৰেলত বিজেপি চৰকাৰ, ষ্টেটত বিজেপি চৰকাৰ, আমাৰ ইমান চি আৰ পি এফ বি এছ এফ আৰ্মি ইমান থকাৰ পিছত কেনেকৈ আহি যায়, যদি গভৰ্ণমেণ্টে নানে তেতিয়াহ'লে কেনেকুৱা আহিব, গভৰ্ণমেণ্টৰ কোনোবাই ষড়যন্ত্ৰ কৰি আনিছে যে ইয়াতে আমি এটা চিচুৱেশ্যন ক্ৰিয়েট কৰোঁ, সেইটো যোন মন্ত্ৰী এইবিলাক কৈ আছে তেওঁৰে ষড়যন্ত্ৰ, তেওঁ হিন্দু মুছলমান দাঙ্গা লগাব পৰা নাই ইমান দিন, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ বৈয়াম কৈ পেলাই যে মুছলমান বাংলাদেশী আছে হেৰি আছে, এতিয়া সেইটো চেপ্টাৰ ক্লজ হৈ গ'ল, যেতিয়া মই কৈ আছোঁ বাৰ বাৰ হিন্দু বাংলাদেশী আহিছে সেইটোত আৰু জবাব নাই তেওঁ, তেওঁ এতিয়া আৰু এটা নতুন চেপ্টাৰ খুলি দিলে ৰোহিঙ্গা, তে সেইকাৰণে মই অসমবাসী ৰাইজক কওঁ যে হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কথাত আহি আমাক অসমত বিভ্ৰান্তি কৰিব নালাগে, কোনে কাক ভোট দিব সেইটো নিজৰ পাৰ্চনেল লিবাৰ্টি, কোন পাৰ্টি কোনে দিব, কিন্তু এই যে মিছলীয়া কথাবিলাক পাতি আছে এজন মন্ত্ৰী হৈ এইটো বিৰাট দুখ লগা কথা, সদায় যে মুছলমান মুছলমান কৰি থাকে, আমি মুছলমানবিলাক কেতিয়াৰ পৰা আছোঁ ইতিহাসটো চাব লাগিছিল মন্ত্ৰী মহোদয়, আৰু এই ৰোহিঙ্গাবিলাক তেওঁ যেতিয়া চেপ্টাৰ কৈছে 3 জন আহিলে 5 জন আহিলে 10 জন আহিলে তেওঁৰ তাত লিষ্টটো ক'ৰ পৰা ওলাই আনিলে, তেওঁলোকে ইমান দিন একশ্যন লোৱা নাই কেলে, তেওঁ যোৱা 15 বছৰ তেওঁ একশ্যন ল'ব লাগিছিল, আজিও ল'ব লাগিছিল কিয় লোৱা নাই, তে এনেকুৱা কথা পাতি পেলাই মুছলমানে লৈ যাব এই ছিটবিলাক লৈ যাব এম পি লৈ যাব, এইবিলাক এতিয়া ইলেকশ্যন আহিছে এইটো ভোট বিভাজনৰ কাৰণে
মন্ত্রী ডাঙ্গরীয়া করে আছে, সেইকারণে মন্ত্রী ডাঙ্গরীয়া এইবর করে রাইজক বিভ্রান্তি করব নয়, রাইজ সতর্ক হয়ে গেছে, নাগরিকত্ব বিল লই রাইজে দেখাই দিছে যে আপনার একটু বেজ নাই, আপনার ব্যর্থ, সেইকারণে আপনার যিমানে কোক রাইজে আমার খিলুন্দিয়া রাইজে কেউ আপনার কথা দাঙ্গা নকরে, দাঙ্গা নলগায়, আপনি যিমানে কোক আমার হিন্দু মুসলমান মণিপুরী খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট আমি যিয়ে আছো কোনো আমি দাঙ্গা নকরো, অকল আপনি এইবিলাক মুসলমান হিন্দু করে থাক, আপনার গভর্নমেন্টে করে থাক, আমি কেতিয়াও নকরো। এই যে টাউনত এই যে 57,000 ঘর দেখাইছিল সব বিজেপির মানুষ, বিজেপি ভোট দিছিলে, আরে 57,000 ভোটারক ঠগিছে, টুপি পিন্ধাইছে, মই সদনত দেখাইছো, আসাম বিধানসভার ভিতর দেখাইছে যে অসমত কেনেকুয়া টুপি পিন্ধাইছে, বিজেপির যেবিলাক ভোটার সেই ভোটারগুলি এইটা চাব লাগে, অসমর ভিতর কোনো মানুষে এইটু আপনার ঘর লই প্রতিবাদ করা নাই, মূর বাইরত এজ এ এমএলএ হাইলাকান্দির হয়ে মানে গোটে অসমর রাইজর কারণে মাত মাতিছো, এইবিলাক যেবিলাক মানুষ সব বিজেপির মানুষ, 57,000 ভিতর আমার কংগ্রেস ইউডিএফ এজিপির কি মানুষ, 5-6,000 হব, 10,000 হব, তাতকে বেশি টাউনের ভোট নাই, যিকেটা সমষ্টি জিতিছে টাউনের সব ভোট বিজেপিয়ে পাইছে, কিন্তু এই বিজেপিয়ে অসমর এই দুখিয়া রাইজর ঘরটুর বনাবলৈ ইমান দেরি করলে, মই 3 বছর দেখাই দিল 11টা ঘর, সেইবিলাক কারণ কত আজ গাঁও অঞ্চলত চাপ একে অবস্থা, পাহাড় অঞ্চলত সেই জুন গাঁত যাব, মাথাউরিবিলাক আজিলৈকে বনোৱা নাই, ফ্লাড আহিব, ফেব্রুয়ারি মাস গোল, এতিয়া মার্চ মাস আহিব, পানি আহিব, কত কাম হয়েছে, ডেভেলপমেন্ট কাম একো নাই, মোক এতিয়া শুনিব কোরপরা দিল্লির পর অফিসার দুজন আহিব, আজি টাইমস অফ ইন্ডিয়া দেখা পালো তেওঁলোকে ভিজিট করব আছে ফ্লাড, ইমান দিন কত আসে, এতিয়া ভিজিট করে গই কেতিয়া দিব, ভোটারবিলাক দেখাব, বা দিল্লি সে আয়া হে ভাই, আমলোক কমিশনার ভেজাও, চিফ সেক্রেটারি আয়া হে, এডিশনাল চিফ সেক্রেটারি কে আয়া হে দিল্লি সে, তো ওই সব বাকবাজ হে, এ সব সব ঝুটা হে, দিল্লি সে যে আমি বরাক মিলবে 3 দিন কে লিয়ে আয়া হে ফ্লাড ইন্সপেকশন করনে, তো ইয়ে নভেম্বর অক্টোবর নভেম্বর মে আনা চাইয়ে থা, আবি কিউ আ রহা হে লোক, আবি ক্যা করনে আ রহা হে, ফ্লাড আনে ওয়ালা হে, ইয়া সে সার্ভে করকে গিয়া, বেস ভোট ব্যাঙ্ক ইলেকশন কা টাইম হে না, হিন্দু লোকো থোড়া সমঝায়েঙ্গে যে ক্যা হাম লোক তো দিল্লি সে আয়া হে, মোদি জি ভেজা হে, তো মোদি জি নে কুছ নেই কিয়া আসাম কে লিয়ে, বিগ জিরো হে, মোদি জি ব্যাট প্রধানমন্ত্রী হে, কিউকি হাম লোক কা পেপার মিল মে টুপি পেহনা হ্যাঁ, গুজরাট কা পেপার হাম লোক ইউজ করতে হয়, ইসলিয়ে মোদি জি কা গভর্নমেন্ট 5 সাল মে কুছ নেই কিয়া, আর সর্বানন্দ সোনোয়াল সাহেব কা ये 3 साल जाने वाला है, बिग जीरो है, कोई भी डिपार्टमेंट में कुछ काम नहीं हुआ, मुंह में होता है, आप देखिए वाटर रिसोर्स में 167 करोड़ नहीं देने के लिए वित्त मंत्री 1300 करोड़ नहीं आया है, तो कहां है डेवलपमेंट, वित्त मंत्री फेलर है, उसने कोई काम नहीं किया, हवा में चलता है वित्त मंत्री जी, अभी पीडब्ल्यूडी में बड़ा बड़ा बात किए थे, पेमेंट नहीं हो रहा है आज तक, तो क्या बड़ा बात करने आए वो लोग, ये झूठ बात करते हैं, जुमलाबाजी कर रहा है, जैसे दिल्ली में मोदी जी अमित शाह जी ने करता है, असम में सर्वानंद सोनोवाल और हेमंत बिश्व शर्मा जी जुमलाबाजी कर रहा है, कोई डेवलपमेंट काम नहीं कर रहा है, मैं कहीसु মাথাউরি যদি আমার এই যেবিলাক পানি সোমাব মুখ্যমন্ত্রী কই আছিল ও বলেছে যাকে কর দেঙ্গে মে আপলোক জরিয়ে সে পুরা ইন্ডিয়াবাসী কো বল রহা হু যো মুখ্যমন্ত্রী নে যাকে 6 মহিনা পেলে বোল কে আয়ে থে যে হাম লোক ফ্লাড ড্যামেজ জিতনা হো সব কাম করকে দে দেঙ্গে লেকিন কাম নেই হুয়া হ্যায় ইসলিয়ে মেনে এপ্রিল কা 5-10 তারিখ কা আন্দর মেরা ও কাম আগে স্টার্ট হোগে এ যো ডাইক হে না ও আগে ক্লোজ বীজ বন্ধ নাই হোগা তো মে কপড়া খুন কে মুখ্যমন্ত্রী কা অফিস কে সামনে ধরনা দুঙ্গা যে সচ বল রহা হু কিউকি মে ইয়ে এ কাম কে লিয়ে চুনা হে আর আল্লাহ তালা নে ইস বার ইসলিয়ে বানা হ্যায় ভগবান নে ইসলিয়ে বানা হ্যায় ইন লোকা উপর বলনে ওয়ালা কোই নেই হ্যায় মেরে ইলাওয়া মে বোল কে যা রহা হু মেরা মুখ বন্ধ কেসে ভি নেই কর সকতে হো লোগ কে মে বোল কে যাউঙ্গা জিতনা দিন জিউঙ্গা আগর আচ্ছা কাম করেঙ্গে সোনোয়াল জি আচ্ছা বোলেঙ্গে জিস দিন বুরা কাম করেঙ্গে হাম বুরা কা প্রতিবাদ করেঙ্গে ইসমে কিসি কা তরফ কা মে কম্প্রোমাইজ করনে ওয়ালা এমএলএ নেই হু অসমে সভা পরিদর্শন করে কথা শুনে যিনি মথাউরি আপনার মেরামতি করার কথা কৈছিল সেটা কাম নহলে যার কারণে আপনি প্রতিবাদ করেন হ্যাঁ মই আপনার জড়িয়ে কইস যে মই মাথাউরি বিলাক যেতিয়া লৈকে কমপ্লিট এপ্রিলের 5 তারিখ লৈকে নহব তারপর মই সিএমর অফিসের আগত আহি কাপড় খুলি ধর্ণা করি যাতে কোনো কম্প্রোমাইজ নকরো আর কেলে মুখ্যমন্ত্রী যদি কই আসে বরাক যে আমি ফ্ল্যাটের কারণে প্রজেক্ট প্যাকেজ দিন মই দেখিছিল তরুণ গগৈ ডাঙরিয়া কইছিল বরাক 1,000 কোটি প্যাকেজ দিব তরুণ গগৈ ডাঙরিয়া দিছিলে কিন্তু সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া 6 মাস হয়ে গেল তোর কথার কোনো দাম পাওয়া নাই মই ভাবিছিল তরুণ গগৈকে ভাল চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল হব মই সেই কারণে কইছো
বরাক বৈয়াম পাহাড় বৈয়াম বলে কয় মুখ্যমন্ত্রী মহোদয়, আগর মুখ্যমন্ত্রী এইবিল কোয়া না, কিন্তু তার পিছিয়ে তো বহু ভাল কাম হয়েছিল, কিন্তু এতিয়া দেখিছো তরুণ গগৈ ডাঙরের কামটে ভাল, সর্বানন্দ সোনোয়াল গভর্নমেন্টের কামটো মিশা বাওতাবাজি জুমলাবাজি, কেলে তেওঁলোকে মুখত কৈ আছে যেটো বাস্তবত নকৰে, সদনৰ ভিতৰত কয় বাইরত নকয়। সেই কারণে মই আপনাদের জড়িয়ে গোটে অসমৰ ৰাইজক কৈছো, গোটা ইন্ডিয়ার মানুহ কব খুঁজিছো যে এইবিলাক জুমলাবাজি। সেই কারণে মানুহে নিজে নিজের চিন্তাটো ধান্দাটো কৰিব লাগে, কত ভোট দিলে আমার পাবলিকৰ লাভ হব, রাইজর লাভ হব। এতিয়া আমার মোৰ নিজৰ পার্সোনেল ইন্টারেস্ট দেখি পেলাই মোক ফোন কৰি থাকিলে নহব, দুখীয়া রাইজে ভোট দিয়ে বনাইছে, মই সেই কারণে মাত মাতি যাম, তাতে কোনো কম্প্রোমাইজ নকৰো। বহুতে বহু ধরনের কথা মোক কয়ে থাকে, বহুত টুপ দিয়ে থাকে, মই হেনেকুৱা টুপর মা ইচ্ছুকও নহয়, আর মোক পয়সাও নালাগে, টকাও নালাগে, মোক ভগবানে যি দিছে মই আগৰ পৰা এস্টাবলিশ, মোর এইবিলাক হেৰি কাবার কিবা দিব আর মই লম পেলাই মুখ বন্ধ করি, মই হেনেকুৱা মুখ বন্ধ করা মানুহ নহয়। আর মই যিবিলাক দেখিম ভাল কাম করলে মই যোনে কৰক ভাল কাম মই ভাল বুলি কওঁ। এতিয়া মই কৈ আছো তরুণ গগৈ ডাঙরে 1000 কোটি বরাকত দিব পাৰিছে, আর আমার সর্বানন্দ সোনোৱাল ডাঙরে মই 66 কোটি টাকায় ডিমান্ড দিছিলো, ফ্লাটৰ টাইমত 100 কোটি টাকা আজিলৈকে দিব পৰা নাই মুকলি কৰি, তে কি হল কাৰণে মই তেওঁৰ কথা কম, মই তো কম মই কংগ্ৰেছৰ তাকৰ সদায় গালি পাৰিছিলোঁ, ভুল কৰিছো মই, কংগ্ৰেছে যিটো কৰি গৈছে ভাল কৰিছিলে, রাস্তা ঘাটবিলাক ভাল হৈছিল, এতিয়া যিটো গভৰ্ণমেণ্ট আছে তেওঁলোকে ডাঙৰ ডাঙৰ লেকচাৰ দিলে ইমান কোটি টকা দিম, সেই মুখত এতিয়া বিল অহাৰ পিছত কণ্ট্ৰেক্টাৰবিলাকে পইচা পোৱা নাই, তেতিয়া কি হ'ব? সেই বস্তুবিলাক আপোনালোকে চাওক, ঠিকাদাৰবিলাকে পইচা নোপোৱা হৈছে কিহৰ কাৰণে? গভৰ্ণমেণ্টে কি কৰি আছে? ইমান ৰেভিনিউ আৰ্ণ কৰিছে, আগৰ গভৰ্ণমেণ্টত ইমান ৰেভিনিউ লোৱা নাছিলে, ইমান চেল টেক্স লোৱা নাছিলে, তে সেই কাৰণে আপোনালোকে এইটো বিচাৰ কৰিব, গোটেই অসমৰ ৰাইজে বিচাৰ কৰিব।